হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দেখতেই পাচ্ছেন কি করব, আলু ভর্তা। আর আলু ভর্তা আমি কিভাবে করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখা যাক। কাঁচামরিচ, পেঁয়াজ আর চারটা আলু নিয়েছি। আজকে আমি আমাদের এলাকার স্টাইলে আলু ভর্তা করব। এখন আমি আলুটাকে মাখিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ ভেজে নিব ভালো করে। এই যে পেঁয়াজ আর আমি মরিচ ভালো করে ভেজে নিয়েছি। একদম বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। আর এভাবে পেঁয়াজ আর মরিচ ভেজে নিলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় না, আলু ভর্তা খেতেও অনেক মজা লাগে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আমার আলু ভর্তা হয়ে গেছে। আর আলু ভর্তার কালার দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি আলু ভর্তাটা নামিয়ে নিব। যে হয়ে গেছে আমার ঝটপট আলু ভর্তা। আর আলু ভর্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান।